দুজনে কথা বলছে, ফল খাবে বলে একটা পেজে ছবিটা আঁকলে, পাশে সেই ছড়াটা লিখলে সুন্দর করে, আবার একটা পেজে গেলে তাই তাই করছে মাসির বাড়ি যাবে, মাসির বাড়ি সেখানে কেউ বকার নেই, কেউ মারার নেই, দুজনে মিলে ভীষণ আনন্দ দু ভাই বোনে। এই ছবিটা আর একটা পেজে আঁকলে, পাশে এটা লিখলে, ছড়াটা লিখলে, পরে দুটো ঠিক একই ব্যাপার। তোমরা দেখবে কুকুর তার পুতুলকে দুধ খাওয়াচ্ছে, সেই ছবিটা আঁকবে, পাশে লিখবে এখানে একটা নতুন বউ সুন্দর করে সোনার অলঙ্কার পরে আছে, পায়ের উপর নকুর, একটা ময়ূর গাছে বসে মিটি মিটি তাকিয়ে আছে। চেষ্টা করবে, ছবিগুলো খারাপ হয় হবে, কিন্তু ছবি রিলেটেড যে পড়াগুলো তোমাদের পড়তে ভালো লাগবে, পরীক্ষার সময় যখন তোমরা পৃষ্ঠা উল্টে উল্টে খাতা দেখবে পড়বে, দেখবে পড়াটা কত ভালো মুখস্থ হয়। তাহলে আমরা আজকে ওকার যোগে কি কি শব্দ পড়লাম আমরা আর একবার পড়ে নেব। বোন বয়কার দন্তের ন বোল, বোল বয়কার ল বোল, মোম ময়কার ম মোম, রোদ লয় ওকার দরদ, ঢোল ভয়কার ল ঢোল, লোক লয় ওকার কলোক, ভোর ভয়কার র ভোর, দোলনা দয়কার ল দন্তের নয় আকার দোলনা, গোলাপ বয়কার লয় আকার ক গোলাপ, পোশাক পয়কার কাল পোষয় আকার ক পোশাক, মোরগ ময়কার র ব মোরগ। পরের দিন আমরা আজকে কি বললাম, ওকার জোরে বললাম, পরের দিন পড়বো অহুকার জোরে। আর যেটা বলার তোমাদের তো আমরা প্রায় বলি, এইটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে, যেমন নামটা মুখস্থ করো রোজ, এটা একবার করে সমস্ত পড়া হয়ে গেলে নামটার সঙ্গে সঙ্গে এইটাও মুখস্থ করবে, এইটাও তোমরা পড়ার রুটিনের মধ্যে রাখবে, এইটা একদম তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। নতুন নতুন শব্দ তৈরি করতে গেলে, কোনো রিডিং করছো বানান করতে পারছো না, ধরো লেখা আছে একটা কৌটো, লেখা আছে কৌটো বানানটা আমাদের ক উকারে কৌ হয় জানি, টো টয়কারে টো, এইগুলো পড়লে তোমরা নিজেরাই বানান তৈরি করতে পারবে। এমনি পড়ার সঙ্গে সঙ্গে এইটা পড়ার শেষে প্রতিদিন একবার করে তোমরা পড়বে এবং লিখে ফেলবে।